আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, অল্প স্বল্প। সেটা হলো আপনারা বলেন তো দেখি, আমরা বর্তমান যে মাসে আছি এই মাসটার ইংরেজি নাম কি? ডিসেম্বর। ডিসেম্বর মাস এটি ইংরেজি বর্ষের 12 নম্বর মাস, সর্বশেষ মাস। অল্প কয়েকদিন পরেই ইংরেজি নববর্ষ শুরু আসতেছে, 31st night। তমাম দুনিয়া ডিসেম্বর মাসকে একভাবে চিনলেও আমরা বাংলাদেশিরা ডিসেম্বরকে আরেকভাবে চিনি। তমাম দুনিয়া ডিসেম্বরকে চিনে ইংরেজি বর্ষের 12 নম্বর মাস হিসাবে। আমরা ডিসেম্বর মাসকে চিনি বিজয়ের মাস হিসাবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা দেখবেন ডিসেম্বর মাস যখন শুরু হয় পেপার পত্রিকায় লেখে বিজয়ের মাস। ডিসেম্বরের 16 তারিখ মহান আল্লাহ পাকের দয়া আমাদের এদেশে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দান করেছেন, লাল সবুজের পতাকার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন, এটাও একটা নেয়ামত, স্বাধীনতা বিশাল নেয়ামত। শুধু নেয়ামত, স্বাধীনতা বিশাল নেয়ামত। মোহতরম হাজরিন, তো বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে বিভিন্ন জন তাদের দিক থেকে নানা আয়োজন করে থাকে। বিগত 16 ডিসেম্বর আমাদের দেশেও আয়োজন হয়েছে, অতীতের মতো হয় নাই, কারণ বর্তমানে করোনার আক্রমণটা এখনো শেষ হয়নি। করোনা তো এক আজীব জিনিস, বিগত সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, করোনা গরিব দুঃখীদের কাছে আসতে চায় না। করোনা 20 তলা 25 তলা এয়ার কন্ডিশন রুম খোঁজে। বিগত সময় দেখলাম যারা হোম কোয়ারেন্টাইনে থাকলো করোনা খুঁজে খুঁজে সেখানে আক্রমণ করলো, যারা ফুটপাতে থাকলো করোনা তাদেরকে এড়িয়ে চলে চলে। আমি তো একটা কেন্দ্রীয় মসজিদে যেমন নামাজ পড়াই ঢাকা সবাই, তো কেন্দ্রীয় মসজিদে কিন্তু ঝামেলাও কেন্দ্রীয় মালিক, আর একদম পুলিশ ফাঁড়ির ভিতরেই, মসজিদের ভিতরে পুলিশ ফাঁড়ি বা পুলিশ ফাঁড়ির ভিতরে মসজিদ যেটাই বলে একদম পাশ পাশ, সেখানে তো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনের লোক এরা সবসময় থাকে। করোনার শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ব্যাপারে এমন কিছু ভীতি মানুষের অন্তরে ঢুকে দিল যে মানুষ করোনাকে করোনার মালিকের চাইতে বেশি ভয় করা শুরু করে দিয়েছে। করোনার মালিককে অত ভয় পায়, করোনাকে যত ভয় পায়। করোনার মালিক তো আগেই বলেছে পুরুষরা বাইরে অবাধে বিচরণ করবে, করোনা ফি বুয়ুতিকুন, নারীরা থাকবে ঘরের চার দেয়ালের ভিতরে, প্রয়োজন হলে বাইরে যাবে, তবে বাইরে যখন যাবে তখন অবশ্যই জিলবাব হিজাব পরে যাবে। কিন্তু এ আইন আমার দেশের নারীরা যেমন মানতে রাজি নাই পুরুষেরাও তেমন মানতে রাজি নাই, অথচ এ আইন অমান্য যারা করবে, অমান্যকারী নারী এবং এর সহযোগিতাকারী পুরুষ যারা আছে তাদেরকে জাহান্নামের সাজা ভোগ করতে হবে। এরপরেও এটা কেউ মানতে রাজি নাই, কেউ বলতে অনেকেই মানতে রাজি নাই। কিন্তু করোনাকে দেখলাম, করোনা যখন আসলো আল্লাহ, নারীরা তো প্যাকেট হলো হলো, পুরুষেরাও প্যাকেট হয়ে গেল। প্যাকেট দেখছেন আপনারা, হাতে হলো গ্লাভস, নাকে মুখে মাস্ক, এরপরে আবার পিপির প্যাকেট, পিপি প্যাকেট দেখছেন নাকি আপনারা, একদম মাথুতুই চোখ দুইটা, তা উপরে আবার প্লাস্টিক, টোটাল প্যাকেট হয়ে বাইরে আসে। পুরুষ তো নারী তো প্যাকেট হলো হলো, পুরুষেরাও প্যাকেট। মালিক বলেছিলেন পুরুষেরা বাইরে অবাধে বিচার করবে, নারীরা বাইরে এত যাওয়া দরকার, মালিকের কথা মানল না। করোনা যখন আক্রমণ করলো নারীরাও ঢুকলো, পুরুষেরাও ঘরে ঢুকে।
আমাকে অনেক সময় সারা দেশ থেকেই ফোন দিয়েছে, হুজুর আপনি তো মনে হয় লকডাউনে আছেন। আমি বলছি না, আমি লকডাউনে নাই, আমি আপডাউনে আছি। তার মানে করোনাকালীন পুরো টাইম দুই তিন জুমা শুধু আমি যাই না, নিষিদ্ধ ছিল যাওয়া, তাছাড়া টোটাল টাইম আমি গিয়েছি। করোনাকালীন সময়ে আল্লাহ পাকের একটা কুদরত দেখেছি, সেটা হলো আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার হয় তারা যখন পথ চলে পুরা রাস্তা ফাঁকা থাকে, খুব আনন্দে পথ চলতে পারে। আমরা তো কোনোদিন মন্ত্রী মিনিস্টার হব না। আল্লাহ পাক করোনার টাইমে আমাদেরকে মন্ত্রী মিনিস্টারের মতো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, সব ঘরে ঢুকছে, আমরা তখন মিনিস্টারদের মতো একাই চলতেছি গাড়িটা রাস্তায়। গুলশান টু আমেরিকা এম্বাসির সামনে একবার পুলিশ আমাকে ঠেকে দিল, আমাকে প্রথমে কাগজ জিজ্ঞেস করে, কাগজ দেখেছি, পরে জিজ্ঞেস করে না করোনার ভিতরে বের হইলেন কেন। আমি বললাম আপনি বের হইলেন কেন। উনি বললো আমি তো ডিউটি পালন করতে বেরিয়েছি। আমি বললাম আপনি ছোট সরকারের ডিউটি পালন করতে এসেছেন, আমি ওই সরকারের সরকার ডিউটি পালন করতে এসেছি। আমি জুমার নামাজ পড়াইতে আসছি কেন্দ্রীয় মসজিদের খতিবা। এরপরে একজন পুলিশ ছিল হিন্দু, সে একটু কথাবার্তা বেশি বলতেছিল, পাশে আর একজন ছিল মুসলমান, সে আমাকে বললো হুজুর আপনি গাড়িতে গিয়ে বসেন তো। আলহামদুলিল্লাহ, যাতে জাতানে কেরায় গাতান, চিটাঙ্গের ভাষা, যাতে জাতানে কেরায় গাতান, চট্টগ্রামের ভাষা। কেরা মানে কাকড়া, গাতানে মানে গর্তের দিকে যায়। তো যাতে জাতানে, সে মুসলিম। আমি যখন বলছি যে আমি কেন্দ্রীয় মসজিদের খতিব, উনি বললেন হুজুর আপনি বসে বসে যান, কাগজপাতি নিয়ে এসে দিয়েছে। তো মুখতারাম হাজিরিন, বিগত করোনার টাইমে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে তার চাইতে অধিক মানুষের ঈমান হানি ঘটেছে, ঈমান হানি বেশি ঘটেছে। আমি আমার মসজিদের পাশেই একটা বিল্ডিং, আমি এক জুমায় যাওয়ার পরে আমার মুসল্লিরা বললো হুজুর এই বিল্ডিং এর মালিক, উনি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক ছিলেন, করোনায় মারা গেছে। সারা জীবন পজিটিভ শব্দটা ভালো ছিল, সারা জীবন করোনা এসে পজিটিভকে চূড়ান্ত নেগেটিভ বানিয়ে দিয়েছে। খালি যদি শোনে করোনা পজিটিভ, তাইলে বাস আজরাইলকে আর কি দড়ায়, তার চাইতে বেশি দড়ায়। এই ভদ্রলোক মারা যাওয়ার পরে তার লাশ রাস্তায় পড়েছিল, তার নিজের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে তৈরি করা বিল্ডিং এর তিনতলা থেকে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা কুঞ্জন কেউ নিচে লাশটা দেখতেও আসে না। করোনা মানুষের ভিতরে মানুষত্ব বোধকেও দূর করে দিয়েছে, মানুষের ইমানের বারোটা বাজায় দিয়েছে। মনে করছে ওখানে গেলে আমি মরে যাব আর না গেলে আমি বেঁচে যাব, এটা তো মুসলমানের আকীদা। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সা, আমার আপনার জন্য আয়ু নির্ধারিত, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে, কেউ এবার ওপার করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল গরীব মাইয়িতুন বিআজাল, যে মানুষটা ডুবে মরে গেল ও আয়ু থাকতে মরে, ও আয়ু শেষ করে মরবে। এমনকি যেই লোকটা সুইসাইড করত, আত্মহত্যা করল, এ লোকটাও আয়ু থাকতে মরে না, ও আয়ু শেষ করে মরে। এটা আমাদের আকীদা, এটা ইসলামী আকীদা। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। আমরা অনেক সময় পথ চলতে দেখি কোনো নেতা চেতা মারা গেলে, গুণীজন জ্ঞানীজন মারা গেলে, যুবক যুবক অবস্থায় মারা গেলে লেখে অমকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এটা কোনো মুসলমানের উক্তি হতে পারে না, এটা কোনো মুসলমানের উক্তি হতে পারে না, মুসলমানের আকীদাই হতে পারে না। এটা অকালে পৃথিবীর কারো মরণ হয় না, সকালে মরণ হয়। এ সকাল বিকালের বিপরীত সকাল না, অকালের বিপরীত সকাল। আবার আপনার মনে ভাববেন না যে হুজুর আমাদের এলাকায় দুপুরেও মরণ হয়, সন্ধ্যাতেও মরণ হয়, আপনি বলতেছেন সকালে মরণ হয়। এই জন্য মনে রাখবেন আমার পৃথিবীতে আয়ু নির্ধারিত,
আয়ুষে সবার আগ পর্যন্ত করোনা কেন, করোনার বাবা দাদা মিলেও যদি আসে আমাকে নিতে পারবে, আর যদি আয়ু শেষ হয় তাহলে করোনা লাগবে না, জ্বরও লাগবে না, এই একটু ব্যথা শেষ, এই কেমন যেন লাগতেছে শেষ, রুকুতে গেছে শেষ, সেজদা করতে পারে না, সেজদায় গেছে শেষ, মাথা উঠাইতে পারে না, আয়ু শেষ হলে আমি মরে যাবো, এ দৃঢ় বিশ্বাস রাখবেন তো অন্তরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করোনা সহ আরো কোন মুসিবতে যেন আমাদের ঈমান নষ্ট না হয়, আমিন বলেন, আমাদের ঈমান আল্লাহ হেফাজত করুন। তো বলতেছিলাম বিজয় দিবস আমরা নানাভাবে পালন করেছি, আর আমরা যারা মৌলবী তাদের সম্পর্কে এদেশের লামবামদের আকিদার বিশ্বাস হলো আমরা নাকি স্বাধীনতা বিরোধী, বিজয় বিরোধী, এজন্য বিজয় দিবস শরীয়তে কেমন পালন করতে হয়, শরীয়তের কোনো ফর্মুলা আছে কি না, আমরা কোনটা করি, এই বিষয়টা আজকে আপনাদের খেদমতে পেশ করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এদেশের বিদেশের শিক্ষিত অশিক্ষিত গ্রামের শহরে সমস্ত মানুষের মুখে মুখে, মুসলমানদের মুখে মুখে একটা শব্দ খুব উচ্চারিত হয়, সেটা হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কথাটা আমরা সবাই বলি না, বরং যত বড় শিক্ষিত তারা আরো ইংরেজিতে শব্দটা বেশি বলে, গ্রামের অশিক্ষিত মানুষগুলি ইংরেজি বলতে পারে না, তবে তারা বিশ্বাস করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কথাটা আপনাদের কি সত্য মনে হয় না অসত্য মনে হয়? সত্য। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিআমাতি ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা। খুব গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন, আমাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছিলেন সকল নবী রসুলগণের ধর্ম ছিল একটা, তার নাম ইসলাম, ইন্নাল দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ অনুসন্ধান করলে কুশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না, আল্লাহ পাকের বক্তব্য। মনে রাখবেন সকল নবীদের ধর্মের নাম একটা ইসলাম, বাট ধর্মের সংবিধান এক রকমের ছিল, ধর্মের সংবিধানকে শরীয়ত বলা হয়। আমাদের দেশের নাম কি, আমাদের বাংলাদেশ চলার জন্য যেই পদ্ধতি নিয়ম কানুন আছে তার নাম সংবিধান, দেশ পরিচালনার যে নীতিমালা তার নাম সংবিধান, আমাদের ধর্মের নাম ইসলাম আর ধর্মের নিয়ম কানুন যেটা তার নাম হচ্ছে শরিয়ত। এক নবীর শরিয়তের সাথে আর এক নবীর শরিয়তের পূর্ণ মিল ছিল, কখনো কখনো বিপরীতমুখী ছিল, যেমন মূসা এবং ঈসা আলাইহিমুসসালাম এই দুই পয়গম্বরের শরিয়তের কিছু বিধান ছিল একদম বিপরীতমুখী, ইফরাত তফরিত, অতি বাড়াবাড়ি অতি ছাড়া ছাড়া ছাড়া, কিন্তু আমাদেরকে যে শরীয়ত আল্লাহ পাক দিয়েছেন একে তো আকমাল আর একটা হচ্ছে মুতাদি, বাইনাল ইফরাত ওয়া তাফরিত, বাড়াবাড়ি না ছাড়া ছাড়া। যেমন এক নবীর যুগে আইন ছিল কারো যদি পোশাকে কখনো না পাক লাগতো তাহলে এটা কেটে ফেলতে হবে, কিয়ামত পর্যন্ত ধুইলেও এটা পবিত্র হবে। আর এক নবীর শরীয়তে বিধান ছিল কারো যদি পোশাকে না পাক লাগছে এটা ধোয়ারই দরকার নাই, ওটা নিয়ে সব চল, তাহলে একটা বেশি বাড়াবাড়ি একটা বেশি সারা ছাড়া, আমাদেরটা মাঝখানে কি ওইটা নিয়েও পড়তে পারবো না কেটেও ফেলতে হবে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করলেই এখন সব কাজ চলতে চালাইতে পারবে। সমস্ত নবীর শরীয়ত ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছে এটা হলো পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন কথা, সকল নবীর শরীয়ত ছিল কি অপূর্ণ শরীয়ত, পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক দেন নাই, সকল নবীর শরীয়ত ছিল পূর্ণ, আমাদের নবীর শরীয়ত পরিপূর্ণ। পরিপূর্ণর পরেও কি আর পূর্ণতার কোনো অপশন থাকে? এ কারণেই আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত নেই, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই, আমাদের কিতাবের পরে আর কোনো কিতাব নেই, মনে থাকবে তো, এ কারণেই আমাদের নবীর পরে আর কোনো নবী নেই, আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত নেই, আমাদের কিতাবের পরে আর কোনো কিতাব নেই,
এখান থেকে স্পষ্ট হয়ে গেল খতমে নবুয়তের মাসালা সঙ্গত কারণেই পৃথিবীর আর কেউ কোনোদিন নতুন শরীয়ত আমদানির দাবি করলেই আমরা বুঝতে পারব ও হলো নব্য দাজ্জাল এজন্য গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপের ব্যাপারে আমাদের স্পষ্ট ফতোয়া ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের ধর্ম হলো আকমল পরিপূর্ণ এখন কোন ধর্ম পরিপূর্ণ হতে চাইলে একজন মানুষের জীবনের এমন কোন দিক যেই দিক শরীয়ত দিক নির্দেশনা দেয় না এমন যদি কোন দিক থাকে তাহলে কি সেই ধর্ম পরিপূর্ণ হবে না একজন মানুষ তার জীবন চলার পথে জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত জীবনের যত সেক্টর আছে জীবনের যত অপশন আছে জীবনের যত ফাংশন আছে জীবনের যত দিক আছে সব দিকে শরীয়তের স্পষ্ট নীতিমালা থাকতে হবে তাহলেই তো পরিপূর্ণ কথা বলেন না কেন তাহলেই তো পরিপূর্ণ আজকে দুঃখের সাথে বলতে হয় আমার দেশের কিছু মানুষ যারা অনেক বড় শিক্ষিত অনেক বেশি জ্ঞান তাদের তারা তাদের মুখ থেকে আমরা অনেক মজলিসেই বলতে শুনি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু তাদেরকে আমরা বাস্তবে কি দেখি তারা আলেমদেরকে ইসলামের মূল ব্যক্তি যারা উলামায়ে কেরাম তাদেরকে নামাজের কাতারে ইমামতির জায়গায় দেখতে চায় বক্তি ওয়াজ মাহফিলের ভিতরে সবচেয়ে বড় চেয়ারে দেখতে চায় মিলাদ মাহফিলে সবচেয়ে বড় আসনে দেখতে চায় রোজা এবং ইফতার পার্টিতে তাদেরকে দিয়ে মোনাজাত করাইতে চায় এবং হজের মৌসুমে তাদেরকে মুআল্লিম বানায় হজ করতে চায় এই রকমের জীবনের অনেক ক্ষেত্রেই তাদেরকে ওলামায়ে কেরামকে সবচেয়ে বড় চেয়ারে বসাইতে চায় কিন্তু যখনই রাজনীতির অঙ্গনে যায় তখন রাজনৈতিক কোন এরিয়াতে আলেমদেরকে দেখতে চায় না তুমি কি কসু বুঝলা বুদ্ধিজীবী তুমি না বললা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ তুমি না বললা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যদি কমপ্লিট জীবন বিধান হয়ে থাকে তাহলে রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি উপযুক্ত নও ইসলামের ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম উপযুক্ত তুমি উপযুক্ত নও মহতরম হাজরিন কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে কেবলমাত্র শুধুমাত্র সুর কণ্ঠ সিকলি গজল ভাটিয়ালিয়ার উজানি এগুলি দিয়ে এখন ইমান রক্ষা করা বড় কঠিন প্রকৃত অর্থে দিন ইসলাম ইমান রক্ষার মূল কথাগুলি মানুষের কানে কানে এখন পৌঁছাইতে হবে আমরা তো মনে করতেছি আমি 100% ইমানদার 100% মুসলমান কিন্তু অজু বঙ্গের কারণ না জানলে যেমন ওই লোকের অজু আছে না নাই গ্যারান্টি নাই নামাজ বঙ্গের কারণ না জানলে যেমন ওই লোকের নামাজ হচ্ছে না না হচ্ছে এটার গ্যারান্টি নাই ইমান ভঙ্গের কারণ না জানলেও ওর ইমান আছে না নাই নিশ্চিত হওয়ার কোন উপায় নাই এটা ভঙ্গের কারণ জানা লাগবে মুহতারাম হাজেরিন লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ অল্প সময় শেষ করে আমি শুধু আপনাদের কাছে দেখাবো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান রাষ্ট্র ব্যবস্থাতে তো ইসলামের নীতিমালা আছেই ইসলাম মানুষের এমন কোন দিক ছাড়ে নাই যেই দিক তার অনুসারীদেরকে স্পষ্ট নীতিমালা দেয় যেমন দুইটা কথা বললে আপনাদের বোঝা সহজ হবে বলেন তো দেখি এই পৃথিবীতে কি এমন কোন মানুষ পাওয়া যাবে যেই মানুষ তার জীবনে শুধুই সুখ ছিল কোনোদিন দুঃখ লাগে নাই এমন মানুষ কি পৃথিবীতে পাবে না আচ্ছা এমন মানুষ কি পাওয়া যাবে যেই মানুষের জীবনে শুধুই দুঃখ ছিল জীবনে একদিন আনন্দ করে নাই এমন মানুষ কি পাওয়া যাবে পাওয়া যাবে না কেন পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা শুধু সুখ পেতে চাইলে জান্নাতের এরিয়ায় যেতে হবে শুধু দুঃখ পেতে চাইলে জাহান্নামের এরিয়ায় ঢুকতে হবে দুনিয়ায় থাকলে সুখ আর দুঃখ কথা বলেন আছেই আছে তাহলে একজন মানুষ যদি খুব ব্যথা পায় তাহলে সে কান্না করবে না একজন মানুষ যদি খুব আনন্দ পায় তাহলে কি হাসি দিবে না আমাদের শরীয়ত তো এত উন্নত এতটাই কমপ্লিট যে আমি
সুখ পেলে হাসি দেব, শরীয়ত আমাকে সেখানেও নীতিমালা দিয়েছেন হাসি দেওয়ার, দুঃখ পেলে কান্না করব, শরীয়ত আমাকে সেখানেও ছেড়ে দেন, আমাকে নীতিমালা দিয়েছেন কান্না করবা কিন্তু এই নিয়মে এর বাইরে না। আপনাদেরকে বিষয়টা আরো সুন্দর করে বোঝাবার জন্য একটা মিসাল দিই, আমাদেরই আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে আর্মি, ওরা কি বিদেশি না আমাদের স্বদেশি? স্বদেশি আমাদের, আমাদেরই ভাই। আমার এক ভাগ্নে আসলে তো আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগ্নে, আমার মামা, আমার চাচা, এরাই তো। কিন্তু বলেন ওরা এদেশি, এ দেশের নাগরিক। আমার ভাই শুধুই ডিফেন্সের সদস্য হওয়ার কারণে চুলটা কি ওর মতো করে কাটতে পারে? চুল ওর মতো করে কাটতে পারে না, পরে ডিফেন্সের ডিজাইনে কাটতে হবে, আর্মি শার্ট দিতে হবে। ও নেইমার আর মেসির কাটিং দেওয়ার অধিকার নেই। অথচ আমি নেইমার কাটিং দিচ্ছি, আমি মেসি কাটিং দিচ্ছি, আমার ভাই আর্মিতে ঢোকার কারণে ও নেইমার আর মেসি কাটিং দিতে পারতেছে না। কেন? ও আর্মির সদস্য। পৃথিবীর সব মানুষ আর যারা মুসলমান ইসলামের সদস্য তারাও যেমন তেমন চুলের কাটিং দিতে পারবে না। মুসলমানের চুলের কাটিং দিতে হবে ইসলামী কাটিং, নো আর্মি কাটিং, নো নেইমার নেইমার মেসি কাটিং। আর্মি কাটিং না, মেসি কাটিং না, নেইমার কাটিং না, ইসলামের কাটিং দিতে হবে। মুহতারাম হাজেরিন, সঙ্গত কারণেই আমি যেহেতু মুসলমান আমার হাসি দেওয়ারও একটা পদ্ধতি আছে, আমি দুঃখ পেলে কাটবো, সেখানে ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। এই দুইটা করলেই বুঝবেন ইসলাম এমন কোন দিক নাই মানুষের যেই দিকে ইসলাম তাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। হাসির দেয় আগে বলি, আমরা কিতাবে পড়েছি হাসি হলো তিন প্রকার, তাবাসসুম, জেহেক, কহকহ, আরবি বললাম আরবি। আপনারাও তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মুফতি, কারণ আমরা তো মাদ্রাসায় গিয়ে পেটন টেটন খায়া এগুলো শিখছি, আপনারা তো ঘরে বসে আলিফ বা তা সা জিম হা কাফ পর্যন্ত পড়ছেন, পড়েন নাই তো? আপনারাও তো আলহামদুলিল্লাহ কম না তো, খ পর্যন্ত পড়ছেন, তারপরে কোরআন পড়ে শেষ করে ফেলছেন, কোরআন পড়ে শেষ করে ফেলছেন। আজকে আবার এক বক্তব্য শুনলাম যে বাবার জানাজা তারাই করতে পারে, মোল্লার দরকার নেই, বাবার জানাজা তারাই করতে পারে, মোল্লার আর দরকার নেই। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তো তিন প্রকারের হাসি, তাবাসসুম, জেহেদ, কহকহ। কহকহ হলো অট্ট হাসি, তাবাসসুম হলো মুস্কি হাসি, জেহেদ এর মাঝামাঝি, দাঁতটা বের হবে, আওয়াজ খুব বেশি হবে না, এটা হচ্ছে জেহেদ। এই তিন প্রকারের হাসির মধ্যে শরীয়ত তার অনুসারীদেরকে, ইসলাম মুসলিমদেরকে দুই প্রকারের হাসির অনুমতি দিয়েছে, তাবাসসুম আর জেহেদ। কহকহ আনন্দ তুমি যতই পাও, অট্ট হাসি তুমি দিও না। এই পৃথিবীর সকল মুসলমানদের সবচেয়ে বড় মডেল, মূল মডেল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা পরপারের বিশ্বাসী, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী, আল্লাহ পাক বলেন তাদের জন্য মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি দেখেন, আপনি কি পরপারের বিশ্বাসী? আপনি কি আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে আপনি পৃথিবীর কাউকে মডেল বানাইতে পারবেন না, মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবীজির জীবনের 63 বছর জীবনটা দেখেন, নবীজি 63 বছর জীবন, নবুয়ার প্রাপ্তির পূর্ববর্তী 40, পরবর্তী 23, টোটাল জীবনে নবীনি কি কোনো একদিন অট্ট হাসি দেন নাই? টোটাল জীবন নবীজি দুই প্রকারের হাসি দিতেন, ম্যাক্সিমাম সময় নবীজি মুস্কি হাসতেন। এক সাহাবী বলেন, আমার জীবনে নবীজির সাথে যতবার সালাম মুসাফা করেছি নবীজি ততবার আমাকে মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, বললেন না জি কি পরিমাণে মুস্কি হাসি হাসতে আমাদের মনে? নবীজি একটু বেশিও হাসতেন, জেহেক, সেই সময় নবীজির কয়টা দাঁত বের হইতে? জেহেক দাঁত বের হয়, হাসি দিয়ে কয়টা দাঁত বের হতে? শুধুই কি রুবাইয়া, সানায় উলিয়া, সানায় সুফলা, আজরাস, নামাজিস, কোনটা?
এটাও হাদিসের মধ্যে সুরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ বলেন নবীর জীবনে অট্টহাসি দেখেন, কিন্তু আমাদের কন্ডিশন কি, আমরা তো অট্টহাসি ছাড়া হাসাই জানি না। আমাদের স্টার্টই হলো অট্টহাসি। মুসলিম যুবকরা তো অট্টহাসি দেয়, মুসলিম নারীরাও অট্টহাসি দেয়, কথা বলেন না কেন? অথচ অট্টহাসির কন্ডিশন কি জানেন? এ মা বোনেরা ভালো করে শুনো, নামাজের মধ্যে যদি কেউ নামাজরত অবস্থায় অট্টহাসি দেয় তাহলে তার নামাজ, জোরে বলেন, শুধু কি নামাজই ভাঙ্গে না ওর আগেরটাও ভাঙ্গে, কথা বলেন, ওযু ভাঙ্গে, তার মানে ওর আগেরটাও ভাঙে। অট্টহাসি দিলে নামাজ তো ভাঙ্গে ভাঙ্গে, ওযুটাও ভেঙ্গে যায়। তাহলে এখন বুঝেন এ হাসিটা কি পরিমাণে শরীয়তের দাম, এ থেকে কি পরিমাণে সেফ থাকা দরকার। দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলিম পুরুষেরা তো অট্টহাসি ছাড়ি নাই, আমাদের মুসলিম নারীরাও এখন অট্টহাসিতে পুরুষের চাইতে আরো আগা। বিশ্বাস না হয় দেখবেন কোনো রিক্সার উপরে, না হয় সিএনজিতে, না হয় বাসে, না হয় ট্রেনে, না হয় কোনো ব্রিজের উপরে, না হয় কোনো টার্নিং পয়েন্ট, দেখবেন হাসি কাকে বলে কত প্রকার। আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কিছু নেই, তখন আমার প্রাইভেট গাড়ি ছিল না, আমি একটা প্রোগ্রামে যাব মনে হয় কোনো কাজে রাজশাহীর দিকে, ট্রেনে উঠেছি উল্লাপাড়া থেকে। ওই ট্রেনের ভিতরে রাজশাহী ইউনিভার্সিটির পড়ুয়া কিছু মেয়েরা বসে, এখন মেয়েরা একসঙ্গে অনেক যুগ অনেকগুলো, বর্তমান সময়ে অনেকগুলো পুরুষ ফ্রেন্ড একসঙ্গে হলে যতটুকুন আনন্দ না করে তার চাইতে বেশি, কয়েকজন মেয়ে তারা যদি বান্ধবী এক জায়গায় হয় তার চাইতে বেশি, এ বেশি শুধু বললাম, আর একটা শব্দ ব্যবহার করলাম, ওইখানেও একই অবস্থা, এত বেশি হাসতে ছিল কম্পার্টমেন্টের যারা আছে তারা অতিষ্ঠ হয়ে গেল, কিন্তু আমারও মনে চাইলো কিছু বলতে, কিন্তু আমি বললাম না কেন, আমি যে মরলাম, আমি যে মরলাম, আমি মরলে ঝামেলা, অন্য কেউ যদি আমাকে আঘাত করে আমাকে রক্তাক্ত করে তাতে কোনো অপরাধ নাই, কিন্তু আমি আঘাতপ্রাপ্ত হয়ে যদি আওয়াজ করি তাহলেই ঝামেলা। এই জন্য আমি চুপ থাকলাম, আমি যে তো বললাম, এক বৃদ্ধ লোক শেষ পর্যন্ত সইতে না পেরে অতিষ্ঠ হয়ে বলল, এ বাবা তোমরা কোন ঘরের সন্তান, এমন কি করছো কেন? এ কথা শোনার পরে ওদের হাসির ভলিউম কমল না আরো বাড়ল। বৃদ্ধ লোকটা শেষ পর্যন্ত বলেই ফেলল, তোমাদের যদি এতই আনন্দ এতই হাসতে ইচ্ছে হয় তাহলে একটা কম্পার্টমেন্ট রিজার্ভ নিলে না কেন, এখানে তো আমরাও টাকা দিয়ে উঠেছি, তোমাদের যেমন আনন্দ করতে ইচ্ছে হয় আমাদেরও তো এখানে আরামে সফর করতে ইচ্ছে হয়, এইভাবে হেসে আমাদের সকলের উপরে তোমরা কেন অশান্তি চাপিয়ে দিচ্ছ। এই জাতীয় আরো কিছু কথা বলার পরে লজ্জা নাই একটা শব্দ যখন বলছে তখন দেখলাম একটু সম্ভব হয়ে গেল। তো যে কথা বলতেছিলাম, ইসলাম আমাকে হাসির ব্যাপারেও স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। হাসতে পারবো দুই রকমে, তাবাসসুম মুস্কি হাসি সুন্নত, যতবার মুস্কি হাসি দিব ততবার নেকি হবে, আর একটা হচ্ছে জেহেদ, দাঁত বের করে হাসলাম, আওয়াজটা খুব বেশি হলো না, হালকা কিছু আওয়াজ হলো অথবা হলো না, এটা জেহেদ, এটার অনুমতি আছে, কিন্তু হাসতে হাসতে গড়ায় পড়লাম এটার অনুমতি পুরুষের নাই, নারীদের তো আরো নাই। অথচ আজকে মুসলিম জাতি হাসির ব্যাপারেও ইসলামের নীতিমালাকে উপেক্ষা করে চলছে। এখন আসেন, কোন মানুষ যদি কষ্ট পায় ব্যথা পায় তাহলে সে কান্না করবে না? অবশ্যই কান্না করবে, কিন্তু শরীয়ত কান্নার ব্যাপারেও নীতিমালা দিয়েছে, যেমন খুশি তেমন কান্না করতে পারবা না। যেমন আর্মিকে জুতা তো পরতেই হবে আর্মি, কিন্তু যেমন খুশি তেমন জুতা পরবা না, তোমাদের জুতা আমাদের ডিজাইন, পোশাক তো তুমি পরবাই কিন্তু তুমি তোমার চয়েস মতো পরতে পারবা না, আমরা ইউনিফর্ম দিব সেটা পড়তে হবে, তোমার কালার হবে না, তোমার প্রিন্ট হবে না, তোমার ডিজাইন হবে না, কারণ তুমি নর্মাল ব্যক্তি নও, তুমি আর্মি। ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন তুমি নর্মাল কোনো মানুষ নও, তুমি মুসলিম, তোমার কান্নাটাও হতে হবে ইসলামের নীতিমালার অনুপাতে।
এখন কান্না কেমনে করবেন? কি নীতিমালা দিয়েছে শরীয়ত? মজার কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, যাইতে দেখলেন একজন মেয়ে খুব বেশি বিলাপ করে কান্না করছে। বিলাপ বুঝেন তো, খুব বেশি বিলাপ করে কান্না করছে। নবী আলাইহিস সালাম ওখানে যাইতে যখন দেখলেন তার উম্মত বিলাপ করে কান্না করছে, শরীয়তে যেটা নিষিদ্ধ, নবীজি কি এটাকে বারণ করবেন না? এটা যে নিষিদ্ধের কথা বলবেন না, কথা বলেন না কেন? বলবেন, এটা নবীর দায়িত্ব। নবী যদি না বলেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে তার দায়িত্ব পূরণ হলো না, আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। নবীর সামনে কোনো উম্মত যদি বদদেনি কোনো কাজ করে, অপকর্ম করে, অন্যায় করে, নবীর যেমন দায়িত্ব এটাকে তাকে জানায় দেওয়া, বুঝায় দেওয়া। নবীর অবর্তমানে পৃথিবীর কোন মুসলমান যদি কখনো অন্যায় অবিচার করে, নাজায়েজ কাজ করে, তাহলে নায়েবে নবী ওলামায়ে কেরামের দায়িত্ব হলো তাদেরকে বিষয় অবগত করায় দেওয়া। এটা নায়েবে নবীর দায়িত্ব। মুহতারাম হাজেরিন, ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে যত কেস হয় এর ভিতরে সবচাইতে জটিল কেস সরকারের কাজে বাধা প্রদান, এটা হলো সবচাইতে জটিল কেস। আমার এক ভাতিজা সরকারি দল করে, বিশাল নেতা রায়গঞ্জের, ওর বিরুদ্ধে একটা কেস ছিল সরকারি কাজে বাধা। সে কেস হয়ে শেষ পর্যন্ত দুই তিনবার জেলে গেছে, সরকারি দলের ক্যাডার হওয়ার পরে তিনবার জেলে গেছে। বুঝা গেল অন্য অপরাধের তুলনায় সরকারি কাজে বাধা এটা সিরিয়াস অপরাধ। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ সরকার ছোট একটা সরকার, পাকিস্তানের সরকার ছোট সরকার, আমেরিকার সরকার ছোট সরকার, এদের কাজে বাধা প্রদান করলে যদি এত বড় সিরিয়াস শাস্তি হয়, ওলামায়ে কেরাম মহান সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে গেছে, তাদের কাজে বাধা দিলে তাদের অবস্থা কি হতে পারে ভাবা দরকার, তাদেরও ভাবা দরকার। আপনাদের সময় তো ফুরিয়েই যাচ্ছে, আমাদের সময় সামনে আসতেছে, আমাদের সময় সামনে আসতেছে। আমরা এই জগতে পাওয়ার দেখাইতে চাই না, চেয়ার দখল করতে চাই না, মরণের পরে, মরণের পরে চিরস্থায়ী চেয়ার দখল করতে চাই। যেই চেয়ার সত্য স্লোগান দিলেই কাঁপতে থাকে, ওই চেয়ার দামি কি করবে? যে চেয়ার 5 লাখ মানুষের মিছিল দেখলে যে চেয়ার ভূমিকম্প তৈরি হয়, ওই চেয়ার দিয়ে আমি কি করব? যেই চেয়ার মাত্র 5 বছরের জন্য দেওয়া হয়েছে, ওই চেয়ার দিয়ে আমি কি করব? আমি তো ওই চেয়ার চাই যেই চেয়ারও কোনোদিন নষ্ট হবে না, চেয়ারের মালিকও কখনো বুড়ো হবে না। একালে না সেকালে, কথা বলেন, একালে না সেকালে, সেকালে একালে না, একালে সবাই বুড়ো হবে, বিশ্বাসও বুড়ো হবে, পয়গম্বরও বুড়ো হবে, কথা বলেন, এমপিও বুড়ো হবে, প্রধানমন্ত্রীও বুড়ো হবে, রাষ্ট্রপ্রধানও বুড়ো হবে, একালে সবাই বুড়ো হবে, সকলের চেয়ারই থপথর করে কাঁপতে থাকে। আমরা ওই কালের চেয়ার চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। নবী আলাইহিস সালাম তাকে দেখলেন, দেখার পরে বললেন, এই মেয়ে সবর করো, যাজা ফাজা করো। মেয়েটি এতটাই শোকে শোকাতুর ছিল যে কে আওয়াজ করেছে এদিকে উনি লক্ষ্যই করতে পারতেছেন, উনি শুধু এতটুকু শুনলেন, এ মেয়ে সবর করো, যাদা ফাজা করো না। মেয়েটি মাথা নিচের দিকে দিয়েই বললেন, ইলাইকা আঙ্গা লাম তুসিবকা মা আসাবা, আরে আপনি আপনার রাস্তায় যান, আমার ঘাড়ের উপরে আমার মাথায় কি মুসিবত চাপছে এটা তো আপনার মাথায় পোস্ট পড়ে নেই, আপনি কি মুসিবত, এটা হলো বাংলা তর্জমা, ইলাইকা আঙ্গা। নবী আলাইহিস সালাম আর বেশি কথা বলালেন না, নবী আস্তে ওখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে পাশে দাঁড়ানো ছিল পয়গম্বরের পুরুষ সাহাবী, সাহাবী দেখলো, হায় হায় এ মেয়ে করলোটা কি, কাকে বললো ইলাইকা আঙ্গা, আপনি আপনার কাজে যান, কাকে বললো? রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কাছে এসে এ মেয়ে ডাকে, ডাক দিয়ে তার তাওয়াজ্জু নিজের দিকে নিয়ে নিলেন, নিয়ে বললেন, এই মেয়ে তুমি কাকে বললা ইলাইকা আঙ্গা, তুমি কাকে বললা? ও এতটাই শোকে শোকাতুর যে আওয়াজ করেছে তাকায়াও দেখেনি, ও আসলে বুঝতেও পারে নাই যে ইনি পয়গম্বর। বুঝলে তো নবীর সাহাবী, পুরুষ হোক আর নারী হোক,
নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেন রসুল। মেয়েটা বলল, কে আওয়াজ করেছিল আমাকে? নবীজি বলেছিলেন তোমাকে সবরের কথা, তুমি বললা ইলাইকা। এ কথা শোনার পরে ওই মেয়ের মাথার উপরে যেই মুসিবতটা ছিল, এই মুসিবত যেন কখন কোথায় লাপাত্তা হয়ে গেল। ওর চাইতে বড় মুসিবত আসলো, কি? আমি নবীর সাথে বেদুই করেছি। এ ব্যথা, এ যন্ত্রণা তার এখন। আল্লাহ, এই মহিলা সাহাবীর কি অবস্থা হতে পারে সহজে বুঝেন। নবীজি একবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধে যাওয়ার জন্য। এক মহিলা সাহাবী এসে দুগ্ধ পায়ে কোলের সন্তানকে নিয়ে এসে বললেন, ওগো নবীজি, আমার ছেলেটাকে যুদ্ধের জন্য দিলাম। নবীর ইসলাম বললেন, ও মা, আমি এই ছোট বাচ্চা কিনে কি করবো? ও তো যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও থাকতে পারবে না। সাথে সাথে ওই মেয়েটি উত্তর করল, ওগো নবীজি, আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি এটাও জানি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার চেহারা মোবারক, শরীর মোবারককে টার্গেট করে কাফের বেঈমান মুশরিকেরা তীর নিক্ষেপ করতে থাকবে। আমি যদি পুরুষ হতাম তাহলে আমি তো অবশ্যই আপনার সাথেই থাকতাম। ডান সামনের দিক থেকে কেউ তীর ছুটতে চাইলে বুক পেতে দিতাম, পিছন দিক থেকে কেউ তীর ছুটতে চাইলে আমি বিদ্যুৎ বেগে পিছন দিকে গিয়ে বুক পেতে দিতাম, ডান দিক থেকে কেউ তীর আঘাত করতে চাইলে ডান দিকে যাইতাম, বাম দিক থেকে কেউ আপনাকে তীর আঘাত করতে চাইলে বাম দিকে গিয়ে আমার বুকটাকে টান করে দিতাম। আমি কাফের বেঈমানের তীরের আঘাতে ঝাঁজরা ঝাঁজরা হয়ে শাহাদতের পেয়ারা পান করতাম, তবুও আপনার শরীরে কোনো তীর বিদ্ধ হতে দিতাম না। কিন্তু নবীজি কি করবো, আমি তো পুরুষ হিসাবে দুনিয়াতে আসিনি, আমি তো একজন মুসলিম নারী, আমি তো যুদ্ধের ময়দানে আপনাকে এইভাবে সেফটি দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। এই জন্য চিন্তা করে দেখলাম আপনি এখন যুদ্ধের ময়দানে যাবেন আর কাফের বেঈমানের আপনাকে লক্ষ্য করে তীর ছুটতে থাকবে, তীর আপনার শরীরে ঢুকবে। এ খবর আমার কানে আসলে আমি সইতে পারবো না, আমার কলিজার টুকরা ছেলেকে দিয়ে দিলাম। তীর যেদিক থেকে আসবে আমার সন্তানটাকে ঢাল হিসেবে সেদিকে ব্যবহার করবেন। তীরের আঘাতে আঘাতে আমার দুগ্ধ পাই কলিজার টুকরা সন্তান ঝাঁজনা হয়ে যাবে, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আপনি পয়গম্বরের দেহে তীর বিদ্ধ হলে আমি তা সইতে পারবো না। এটা হলো মুসলিম সাহাবী, নারী সাহাবীর রসুল প্রেম। এই সাহাবী নবীজির কাছে আসলেন, এসে মাযরাত পেশ করলেন, ওগো নবীজি, প্রকৃতই আমার উপরে এমন মুসিবত চেপেছে যে মুসিবতের কারণে আমি আপনি আওয়াজ করেছেন আমি বুঝতে পারিনি, আমাকে একটু মাফ করে দেন। এই কথা বলার পরে নবী আলাইহিসসালাম তাকে তো মাফ করে দিলেনই, সাথে সাথে তাকে বললেন, ইন্নামা ইউআযাবুল মাইয়্যিত মৃত ব্যক্তির উপরে কান্না করলে ওর মৃত ব্যক্তির আজাব হয়। নবীজি তাকে বলে ছড়ায় দিলেন, মুসিবত যতই তোমার চাপো কিন্তু কান্নারও একটা ডিজাইন আছে, সিস্টেম আছে। তুমি বুকে মারবা, এভাবে বুকে মারবা, ঠাস করে জমিনে পড়বা, লম্বা আওয়াজ করবা, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবা, এটা শরীয়তে জায়েজ নেই, মুসিবত তোমার যত বড়ই হোক। এ নবীজি কথা বলে ওকে বিদায় করে দিলেন। কিছুদিন পরে নবীজির ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকাল। নবীজির হাতে, নবীজি কোলে নিয়ে আছেন, তার হাতেই তার সন্তানের ইন্তেকাল। এখন সন্তান বলেন তো দেখি, বাবার হাতে সন্তানের লাশ, কি কষ্ট! বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ বহন করা যায়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ বাবা বহন করতে পারে না। বিশ্বনবীজি তখন তার সন্তানের চেহারার দিকে চেয়ে চোখের পানি ছাড়তেছিলেন আর বলতেছিলেন, ইন্না বি ফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, এ কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি আজকে ব্যথা তুল। নবীজির চোখ থেকে পানি ঝরা দেখে এক সাহাবী এসে বলতেছেন, ওগো নবীজি, এটা কি? আপনি না বললেন মৃত ব্যক্তির উপরে কান্না করলে শাস্তি হবে, আতাম কি আপনিও কাঁদছেন? নবীজি তখন বললেন, ইন্নামা ইউআযাবু বিহাদা লা বিহাদা ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা। নবীজি বললেন, দেখো কান্নার একটা লিমিটেড আছে, দুঃখ পেলে তো কান্নাই, আজাব হয় হলো মুখ দিয়ে যদি কেউ অস্বাভাবিক কোন শব্দ বলে ফেলে, জাজাফাদা করে, বিলাপ করে, তাহলে আজাব হয়।
আর ব্যথার কারণে আপনজন হারাবার কারণে যদি চোখের পানি ঝরে তাতে কোনো আযাব নাই, বরং এটা হলো তোমার অন্তরে আপনজনের মায়া আছে তার চিহ্ন বহন করে। সুবহানাল্লাহ বললেন না যে মুহতারাম হাজী, এই দুইটা কথা বলে আমি মূলত বুঝাইতে চাইলাম, আমরা মুসলিম, আমাদের ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি হাসতে গেলেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন, আমি কাঁদতে গেলেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন। সুতরাং বিজয় দিবস পালন করতে গেলে শরীয়তের নীতিমালা আছে না নাই? একদম সহজ কথা বলে শেষ করে দিচ্ছি, দুই চার দশ পনেরো কোন ঝামেলা আছে, কোন সমস্যা আছে? না, সমস্যার অজ আমি করি না, বেশি সমস্যার অজ করি না। যদি কখনো করতে হয় তো আগে এটিএস দিয়ে তারপরে বলি। ওর এটিএস বুঝেন তো, এটিএস বুঝেন না? আরে কারো যদি লোহা দিয়ে কেটে ফেটে যায়, হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, তাহলে মূল চিকিৎসার আগে সেফটি যাতে না ধরে এজন্য এটিএস দেওয়া। আমিও বুঝি যে আমার কোন বক্তৃতা শ্রোতাদের এই সেফটি ধরতে পারে, এজন্য ওই বক্তৃতা পেশ করার আগে একটা এটিএস দিই, তারপরে ওই বক্তৃতা দিই, যাতে কারো সেফটি না ধরে। কথা আমি বলবো, কাজ আমি ঠিকই করব, কিন্তু তার আগে আমি এফেক্টেড যাতে না হয় এই জন্য ইনজেকশন একটা এক্সট্রা দিয়েই নেব সেফটি। যখন ইনজেকশন দেব তখন মনে করবেন হুজুর মনে হয় সামনে একটা ছোট অপারেশন করবে, তাছাড়া আপনারা নিরাপদ থাকেন আল্লাহর রহমতে, ভয় নাই, সমস্যা নাই। আর কয়েকদিন আগেও তো ঢাকাতে আমাদের পুলিশের ডিসি হারুন সাহেবের সাথে আমাদের বৈঠক হলো, উনি তো স্পষ্টই বললেন রাবে তার বৈঠকে আসছে যে সারা দেশে আপনারা বয়ান করবেন, আপনাদের কথা শুনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসে, আমি আমার জায়গাতে আমার এলাকাতে আমি অমুক মাদানী হুজুরকে নিয়েছি, অমুক হুজুরকে নিয়েছি, তমুক হুজুরকে নিয়েছি, আপনারা কথা বলবেন, শুধু এমন কথা বলবেন না যেটার দ্বারা গন্ডগোল ফন্ডগোল এইসব কি হয়, এটা বললেন। আমরা তো আসলে গন্ডগোল করার লোকই না, কথা বলেন না কেন, গন্ডগোল করার লোক নাকি? পুলিশের হাতে যত অস্ত্র আছে এ অস্ত্র মানুষের মানুষের ভিতরে কি বলে আতঙ্ক ছড়াবার জন্য, এ অস্ত্র জঙ্গিবাদের জন্য, এ অস্ত্র হলো জঙ্গি দমন করার জন্য। আমরাও যদি কখনো কোনো ইরাককে জাতীয় বক্তব্য দিই ওইটাও জঙ্গিবাদ ছড়ানোর জন্য না, অপকর্ম বন্ধ করার জন্য দিই। খালি একটু সিস্টেমটা পাল্টায় দিলি তো হয়ে গেল, ভাবনাটা একটু পাল্টায় দিলি তো হয়ে গেল, সমস্যা হয় না। তো যে কথা বলতেছিলাম শর্ট সংক্ষেপে বলি, তাহলে বিজয় তো অনেক বড় একটা আনন্দের জিনিস, কি বলেন? বিজয় তো অনেক রকমের হয় ভাই, জীবনে কত ক্ষেত্রে বিজয় আছে, জীবনে পড়ালেখাতে বিজয়, চাকরির জীবনে বিজয়, ঘর বাড়িতে বিজয়, জমি জমানিয়া বিজয়, নির্বাচনের বিজয়, দেশের বিজয়, কত বিজয় আমার জীবনে আছে, কথা বলেন না কেন? আর একটা বিজয় আছে, প্রেম ভালোবাসার বিজয় আছে না? নাই, ভালোবাসার বিজয় হলে তো একদম অবস্থা কাহিল। তো আমরা তো আজকে বলতেছি একটা বড় বিজয়, দেশ বিজয়। দেশের কোন দেশ যদি কখনো বিজয় করে মুসলিম, তাহলে বিজয়ের পরে তাদের কর্মসূচি কি, এ ব্যাপারে সূরা আন-নাসাবের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির কথা বলা করেছেন। কয়টা কর্মসূচি? দুইটা, আমি বেশি বলবো না। এই দুই কর্মসূচি বর্ণনা করার আগে আল্লাহ তাআলা প্রথমেই বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মক্কা বিজয়ের কথা বলেছেন। এই ফাতহ মানে বাংলাদেশের বিজয়, মক্কার বিজয়। আর মক্কার বিজয়টা কিন্তু নরমাল একটা দেশের বিজয় না, ইসলাম ধর্মের বিজয়। মক্কা বিজয় কি বলেন, দেশের বিজয় না ধর্মের বিজয়? ধর্মের বিজয়। আল্লাহ পাক বিজয়ের কথা বলার আগে বললেন ইদা জাআ নাসরুল্লাহ, তারপরে বললেন ওয়াল ফাতহ, বিজয়ের আগে বললেন আল্লাহ পাকের মদদের কথা। তার মানে মুসলিমকে চব্বিশ ঘন্টা এটা অন্তরে বদ্ধমূলে বিশ্বাস রাখতে হবে, আমি আমার শুধুমাত্র কেবলমাত্র দেহবল আর বাহবল অস্ত্র শস্ত্র দিয়ে আমার জীবনের কোন সেক্টরেই আমি বিজয় আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আমার শামিল হাল না হয়। আমার দেহবল লাগবে, বাহবল লাগবে, রক্ত দিতে হবে, শ্রম দিতে হবে, ময়দানে ফাইট করতে হবে, তবে এগুলি করলেই আমার সফলতা আসবে। সফলতার জন্য সর্বপ্রথম সাপোর্ট লাগবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ।
আমাদের দেশটা যে বিজয় হয়েছে এখানে আল্লাহ পাকের সাপোর্ট ছিল না ছিল না জোরে বলেন বঙ্গবন্ধু তার কার্যক্রম শুরু করতেই বিসমিল্লাহ বলে শুরু করেছিলেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখার শব্দ ব্যবহার করে পথ চলা শুরু করেছেন আল্লাহ পাকের মদদ শামিল হাল হয়েছে তাই আমরা একটা প্রতিষ্ঠিত ক্ষমতাধরদেরকে এদেশ থেকে বিদায় করে নতুন একটা পতাকা আমরা এই জমিনে উড্ডীন করতে সক্ষম হয়েছি এখন খুব ভালো করে বুঝবেন স্বাধীনতা যুদ্ধের সময় যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছে আমরা তাদের কাছে দুর্বল কথা বলেন না কেন স্বাভাবিক তাহলে সবচাইতে বড় সহযোগিতা যার পক্ষ থেকে এসেছে তার কাছে কি সব না তার কাছেও দুর্বল জোরে বলেন তাহলে তার গুণগান গাও লাগানোর দিন মালিক তোমার সহযোগিতা ছাড়া আমরা স্বাধীন ভূম পাইতাম না তার গুণগান গাওয়া দরকার তার কাছে বেশি নরম হওয়া দরকার মুহতারাম হাজিরিন এখন স্বাধীনতা তো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ স্বাধীন মক্কা বিজয়ের পরের কথা আল্লাহ তাআলা বলেছেন বিজয় যখন পেয়েছো দুইটা কাজ করো ফাসাব্বিহ বিহামদি রব্বি ওয়াস্তাগফির হুকুম দুইটা এক নাম্বার হলো তোমার রবের প্রশংসার তসবিহ পড়তেই থাকো তার বড়ত্বের স্লোগান দিতে থাকো তার আজমতের কথা বলতে থাকো তার গুণগান গাইতেই থাকো কেন উনি যে এত বিজয় দিয়েছেন ওনার গুণগান গাইলে উনি আরো খুশি হবেন আগামী দিনে আরো কোনো বড় বিজয় আমার জন্য অপেক্ষা করবে তাহলে বিজয় দিবসে 16 ডিসেম্বর আপনারা আপনাদের মতো করে করেছেন আমরা আমাদের মতো করে করেছি বিজয় দিবসে আমরা আল্লাহ পাকের প্রশংসার প্রতিযোগিতা দিয়েছিলাম খালেদ সাইফুল্লাহ বিষয়ের মাদ্রাসা কোরআনে পাকের তেলাওয়াতের প্রতিযোগিতা দিয়েছিলাম নবীর ইসলামের উপরে দরুদ শরীফ পড়া এবং নবীজির প্রশংসা পঞ্চমুখ হওয়ার প্রতিযোগিতা দিয়েছিলাম না তেরে সুরে তাহলে এই কাজটা আমরা করেছি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং আমাদেরকে বিজয় বিরোধী স্বাধীনতা বিরোধী বলার কোনো সুযোগ নেই দুই নম্বরে অর্ডার করেছেন আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পরে তোমাদের আর একটা কাজ হওয়া দরকার ওয়াস্তাগফির মালিকের কাছে তোমরা ইস্তেগফার করো এখন আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর বিজয়ের পরে ইস্তেগফার করতে হবে এটা তো বুঝলে আসলে কারণ ইস্তেগফার মানে তো গুনাহ থেকে মাফ চাওয়া তো আমি স্বাধীনতা যুদ্ধ করলাম মক্কা বিজয় করলাম এখানে আমার অপরাধটা কি আমি তো সব ভালো কাজ করেছি মক্কার জমিনে আল্লাহর কুফর কুফরি চলতেছিল সেখান থেকে কুফুরি মতবাদকে উৎখাত করে দিয়েছি ভালো কাজ করেছি এখানে ইস্তেগফার কিসের আমার দেশেও তো জুলুম চলতেছিল নির্যাতন চলতেছিল পাকিস্তানি বাহিনী আমরা সেখান থেকে মজলুম মানুষকে মুক্ত করেছি তের ইস্তেগফার করতে হবে কেন এই প্রশ্নের দুইটা জবাব শুনে আপনারা চলে যাবেন আমিও চলে যাবো ইনশাআল্লাহ এক নাম্বার হলো আপনারা বলেন তো দেখি পাঁচ বক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরে কোন দোয়া করতে হয় ইস্তেগফার কয়বার কয়বার আবার বলেন কয়বার এ আমল করেন তো করেন তো না করলে এই ফজর থেকে শুরু করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরেই আস্তাগফিরুল্লাহ 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 আমি জিজ্ঞেস করতে চাই ফরজ নামাজের পরে আপনি আস্তাগফিরুল্লাহ কোন পড়লেন কি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়লেন এটাই কি অপরাধ তো ইস্তেগফার কিসের আল্লাহর কুদরতের পায়ের উপরে সেজদা দিলেন এটাই কি অপরাধ ইস্তেগফার করলেন কেন নামাজের ভিতরে আপনি সব ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়লেন যেই কারণে কোন যুদ্ধে বিজয়ী হওয়ার পরে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন সেই কারণে মনে থাকবে দুই নাম্বার উত্তর এই দুই নাম্বারের মধ্যে আরেক নাম্বার বের হবে আপনারা দেশ বিজয় তো বড় বিষয় ওর সে ছোটখাটো যুদ্ধ আমাদের জীবনে হয় না মুক্তিযুদ্ধ পরে রাখে এছাড়া আমাদের কিছু যুদ্ধ হয় না আরে ভাই নিজের ঘরেই তো যুদ্ধ লাগে স্বামী স্ত্রী কারো তো প্রতিদিনই যুদ্ধ করা লাগে কারো সপ্তাহে তিন দিন কারো সপ্তাহে একদিন কারো আবার মাসে তিন দিন নেশাব ঠিক রাখে ঘরে যুদ্ধ হয় না হয় না এমন কি আমার রসুল এবং তার স্ত্রী আমাদের আম্মা জান আমাদের নবীজি এই দুজনের মাঝে যুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে তবে তাদের ভিতরেও মন মালিন্য কথাবার্তা হয়েছে আমাদের তো যুদ্ধই হয় মুহতারাম হাজিরিন তাহলে যুদ্ধ তো হয় ঘরে যখন যুদ্ধ শুরু হয় বাইরেরটা বাদী দেন তখন স্বামী যখন স্ত্রীকে কথা বলে তখন খুব ওজনের সাথে কথা বলে যাতে স্বামীর কোনো ইজ্জত নষ্ট না হয় না অতিরঞ্জিত কথা বলে
কথা বলেন অতিরঞ্জিত কথা বলে না এক্সেস কথা হয়ে যায় না আবার স্ত্রী স্বামী যখন স্ত্রীকে বলে কখনো কি স্ত্রীর ইজ্জত সম্মান রক্ষা করে কথা বলে না ঝগড়া লাগলে এক্সেস হয়ে যায় কথা বলে না এক্সেস হয় না যেই বকাদা স্ত্রী শোনার উপযুক্ত না আমি তার চাইতে বড় বকা দেই আমি যেই বকাটা খাওয়ার উপযুক্ত না আমার স্ত্রী তার চাইতে বড় বকা দেয় তাহলে অতিরঞ্জিত এটা কি নেকি না গুনাহ তাহলে স্বামী স্ত্রীর যুদ্ধেই যদি অতিরঞ্জিত হয় তাহলে একটা দেশকে মুক্তিযুদ্ধ করতে গেলে দেশটাকে স্বাধীন করতে গেলে যাদের সাথে যুদ্ধ করেছি অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে এক্সেস হয়েই থাকে এজন্য এজন্য এই এক্সেসের কারণে আল্লাহর মদত আসার কথা ছিল না এরপরেও মালিক তার দয়া দিয়ে আমাকে বিজয় দিয়েছেন দুনিয়াতে বিজয় পেয়েছো এক্সেস যেটা হয়েছে এজন্য পরপারের বিজয় নিশ্চিত করার জন্য আমার কাছে মাফ চাও দুই নাম্বার কথা বিজয়ের পরে ইস্তিগফার করতে হবে কেন খুব ভালো করে বুঝবেন দুই নাম্বার কথা আমাদের দেশের মানুষ ওই দেখবেন ইস্তিগফার মানে ইস্তিগফারের শব্দ শুনলেই আমাদের দেশের সব মানুষ মনে করে তার মানে গুনাহ থেকে মাফ চাওয়া এটা মনে করে যেমন আমাদের দেশের প্রতিটি মানুষ নাপা মেডিসিনটাকে খুব চেনে বাংলাদেশের নাপা যেন বাংলাদেশের মানুষের জন্য আপা আপারে যেমন সবাই চিনি না পারেও সবাই চিনে কোন মেডিসিনের নাম যদি নাও জানা থাকে না পার নাম সবার জানা এখন এক লোক অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট যোগ্য একজন ডাক্তার তাকে প্রেসক্রিপশন করছে পরে যখন বুঝাই দিচ্ছে এটা এবার খেলে এরকম এরকম খেবেন এটা এটা এভাবে খেয়ে নেবেন না পার নাম যখন বলছে রুগী তখন বলে স্যার স্যার এটা কি দিলেন আমার তো 10 বছরের ভিতরে জ্বর আসে নাই আপনি আমার নাম দিলেন কেন ডাক্তার তখন মুসকি হেসে দিয়ে বলে যে আপনার 10 বছরে জ্বর আসে না এই জন্য নাপা দিয়েছি দেখে আপনি ব্যস্ত হয়ে গেলেন জি স্যার জি স্যার তো জ্বরের মেডিসিন এটা দিলেন কেন ডাক্তার তখন হেসে বলে নাপা যে জ্বরের কাজ দেয় এটা তো সবাই জানে আমরা যারা ডাক্তার আমরা জানি নাপা আরো 10টা রোগের কাজ দেয় এটা ডাক্তার জানে এটা পাবলিক জানে না যারা আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়ছে ওরা হলো নাপা মার্কা ডাক্তার প্রকৃত ডাক্তার যে প্রকৃত ডাক্তার যে সে তো জানে নাপা দিয়া শুধুমাত্র কেবলমাত্র তাপ নিয়ন্ত্রণ হয় না এরকমের আরো সিরিয়াস এক চাইতে জটিল 10টা জার নিরাময়ের জন্য নাপা বড় কার্যকরী ভূমিকা রাখে মুসলমান ভাইরা রে আমার কথাগুলা দিল দা বুঝবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন বিজয়ের পরে তোমরা আমার কাছে ইস্তেগফার করো তার মানে আমরা তখন মনে মনে ভাবতেছিলাম বিজয় করে এমন কি দোষ করলাম কি অপরাধ করলাম যে আমাদেরকে ইস্তেগফার করতে হবে কারণ হলো আমরা ইস্তেগফার শব্দের তরজমা শুধু একটাই বুঝি একটাই ভাবি ইস্তেগফারের ফায়দা সেটা হলো গুনাহ মাফ এটা হলো আমরা বুঝি কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ পাক কি বললেন আল্লাহ পাক বলেন না 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 ইস্তেগফার দিয়া শুধুমাত্র কেবলমাত্র গুনাহ মাফ হয় এমন কি না এছাড়াও আরো পাঁচটা বড় বড় ফায়দা দেয় আল্লাহ পাক বলেন ওয়া কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বি আমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহু আকবার বলেন কি যে মজার কথা কোরআনে পাকের কথা কি যে তত্ত্ববহুল কথা কি যে মজার কি যে সার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যে আয়াত তেলাওয়াত করেছি ইস্তেগফার দিয়ে শুধু গুনাহ মাফ হয় না বান্দা এছাড়া আরো পাঁচটা বড় বড় কাজ হয় তার মধ্যে একটা হলো ওয়ায়ুমদিদকুম বি আমওয়াল বিজয়ের পরে ইস্তেগফারের অর্ডার কেন করা হলো শুধুমাত্র অতিরঞ্জিত যেটা হয়েছে তার ক্ষমা নেওয়া না আপনারা তো প্রত্যেকেই জানেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত যে কোনো রাষ্ট্র অর্থনৈতিকভাবে চূড়ান্ত পর্যায়ে কথা বলেন না কেন দন্ড দশা হয় অর্থনৈতিক বাংলাদেশের স্বাধীনতার পরে অর্থনৈতিক অবস্থা কি জটিল ছিল এটা আমি বলতে পারবো না কারণ আমার জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পরে যখন স্বাধীনতার যুদ্ধ চলে তখন আমার মার বিয়ে
এরপরে আমার এক বোন জন্ম নিয়েছে, সেই বোন জন্মের পরে মারা গেছে। এরপরে সেকেন্ড টাইমে আমি আমার মায়ের পেটে আসছি, সঙ্গত কারণে আমি একজন পিওর বাংলাদেশি, ঝামেলা ছাড়া। স্বাধীনতার আগে জন্ম নিলে রাজাকার হওয়ার সম্ভাবনাও ছিল, আবার মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনাও ছিল। আমার যেহেতু জন্মই স্বাধীনতার পরে, অরিজিনাল বাংলাদেশি আমি। ভেজাল থাকলে বড়দের ভিতরে থাকতে পারে, আমার মধ্যে নেই। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য স্বাধীনতার পরে দেশের কি ক্রাইসিস হয়েছিল আমি বলতে পারবো না। তবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চিনেন নাকি? চিনেন? কার বাবা? মামুনুল হকের বাবা মামুনুল হক, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। ওনার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফ। আমি মামুন ভাইয়ের এক বছর আগে, মামুন সাহেবের আমি সিনিয়র, ওই দিন তো বললাম, আমি বলছি তো এক মজলিসে বসে, মামুন ভাই হাসান জামিল সাহেব কি আমার সিনিয়র না? আমাকে বলে আমি আপনার সিনিয়র হইতে পারি নাই, হাসান জামিল কেমনে আপনার সিনিয়র হয়? মামুন ভাই বলতেছে আপনি আমারও সিনিয়র। তো হুজুর বলতেছিলেন যে স্বাধীনতার পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটা ক্রাইসিস ছিল, হুজুর বলেন আমি একবার কমলাপুর থেকে ট্রেন যোগে কোথাও যাব, স্টেশনে গাড়ি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, বসে আছি, এমত অবস্থায় দেখলাম নিজের চোখে দেখা একজন মানুষ বমি করতেছে আর দুইজন মানুষ তার পাশে বসে বমি গুলা উঠায়া পানি দিয়ে ধুইয়া খাচ্ছে। এই বাংলাদেশের ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাস। তাহলে বুঝেন যে কোনো দেশ যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পর যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সূচনীয় হয়। এজন্য আল্লাহ পাক অর্ডার করেছেন বিজয়ের পরে তোমরা আমার কাছে ইস্তেগফার করো। কেন? ইস্তেগফারের দ্বারা যেমন তোমাদের গুনাহ মাফ হয়, ইয়ামদিদুকুম বিআমওয়াল, ইস্তেগফার করার কারণে আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে সম্পদ দান করে দেই। সুবহানাল্লাহ! ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ না, ইস্তেগফারের দ্বারা আসমানের মালিকের পক্ষ থেকে সম্পদের বাজে। কথা বলে কেন বুঝলেন না? অর্থের বিশাল বাজে আল্লাহ পাক দেন, ইয়ামদিদুকুম বিআমওয়াল। আর একটা সাংঘাতিক কথা বলেছেন ইস্তেগফারের ভাইরা, এটা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের দেশে অনেক মানুষ আছে 12 বছর হয় বিয়ে করেছে, বাচ্চা হয়, 10 বছর হয় বিয়ে করেছে, বাচ্চা হয়, 5 বছর হয় বিয়ে করেছে, বাচ্চা হয়। এই বাবার দরবার, ওই খাজার দরবার, ওই গজার দরবার, ওই জিলাপির দরবার, দরবার কোনটা বাদ দেয় নাই, কিন্তু তারপরেও হয় না। কেন হয় না? বাবার কাছে কি সন্তান আছে? খাজার কাছে আছে, গজার কাছে আছে, জিলাপির কাছে, ল্যাংটা বাবা ওর তো কিছুই নেই, কাপড়ই নেই, তারপর সন্তান থাকবে কোথা থেকে? এরপরেও মানুষ তাদের কাছে যায়, হকানি পিঁড়দের কাছে যান, তাদের কাছেও নাই, তারাও ওই মহাজন থেকেই এনে দিতে হবে। আমি একটু মিশাল দিলে ভালো বুঝবেন। কয়েকদিন আগে আমার এক বন্ধু আমার একটা চশমা কিনে দিয়েছে, কিনে দিয়ে বললাম জিজ্ঞাসা করছি এটা কত, গিফট করছে আমার, কত? কই 11,000 টাকা। তুমি চশমার দাম 11,000 টাকা হয় নাকি? মানে পুরো টাকাটাই নষ্ট করছে। সিরাজগঞ্জে এটা 2,000 টাকা পাওয়া যাবে। উনি আমাকে বললেন সিরাজগঞ্জে যদি এই চশমা এই গ্লাস যদি আপনি পান আপনাকে আরো 3টা ফ্রি বানায় দেওয়া হবে। পরে আমি চেক করার জন্য সিরাজগঞ্জের সবচেয়ে বড় দোকান যেটা সেটাতে ঢুকলাম। ঢোকার পরে বললাম চশমাটা দেখা, বললাম এই ফ্রেম আর এই গ্লাসটা দেন। উনি তখন বললেন যে আমাদেরকে 2 দিন সময় দিতে হবে। তার মানে ওনাদের কাছে নাই ঢাকার থেকে এনে দিলে, তার মানে ওনাদের কাছে নাই ঢাকার থেকে এনে দিলে। আপনি হকানি পীরের কাছে যাও যদি সন্তান সম্পদের দোয়া চান, ওনার কাছে নাই মালিকের কাছ থেকে এনে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওনার কাছে নেই, কার কাছ থেকে এনে দিতে হবে? মালিকের কাছ থেকে এনে দিতে হবে। এই জন্য আর বন্ধ বান্ধবের তো মালিকের সাথে সম্পর্কই নাই, বন্ধদের তো মালিকের সাথে সম্পর্কই নাই। যাদের সম্পর্ক আছে ওদের গুণাও নাই, ওরা মালিকের কাছ থেকে নিয়ে এসে দেবে। আপনিও চাইতে পারেন তাদের জন্য এক সুন্দর ফর্মুলা। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
বাচ্চা হয় না স্বামী আর স্ত্রী দুইজনে মিলে খুব ইস্তেগফার করতে থাকো আল্লাহ পাকের কোরআনে পাকে ওয়াদা আমি তোমাকে সন্তান দেব সুবহানাল্লাহ আল্লাহ এ পর্যন্ত কয়টা ওয়াদা মিস করছে বুয়াপুরে কোনো ওয়াদা মিস হয়েছে আল্লাহ জোরে বলেন না কেন হয় নাই আরো একটা সাংঘাতিক সুন্দর কথা বলো কারো যদি এমন হয় যে বাচ্চা তো হুজুর নাই নাই বাচ্চার মাই হইতেছে বাচ্চার মাই হচ্ছে না তার মানে বুঝুন তো কি বিয়ে হচ্ছে না বাচ্চা তো হচ্ছে না বাচ্চার মাই হচ্ছে না আমার তার মানে বিয়ে হচ্ছে না 30 বছর হুজুর আর 2 বছর পর গেলে তো একেবারে একটু ওই যে কি 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 বলে এটা ওই সার্টিফিকেটের ডেট শেষ হয়ে যায় সার্টিফিকেটের একটা ডেট থাকে না হ্যাঁ ওই ডেট চলে গেলে আর কোনো সরকারি চাকরি হয় না হুজুর আমার তো 30 বছর বয়স আর 2 বছর পরেই তো বিয়ের বয়স এক্সপায়ার লোকে আমি এখন কি করি পিসাবের কাছে তো তো মুদাব্বিরের কাছে তদবীরের জন্য গরু ছাগল ভেড়া মহিষ এত কিছু দেওয়া দরকার নাই একবারে নিজে টাকা ছাড়া স্ত্রী ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো সবাই চেনেন তো আলহামদুলিল্লাহ দেখি নাই কিন্তু চিনি দেখি নাই কিন্তু চিনি মক্কা মদিনা দেখি নাই অনেকে কিন্তু চিনি মার বাবাকে যেমন চিনি তার চাইতে বেশি মক্কা মদিনাকে চিনি দেখি নাই কিন্তু চিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন এক যুবক এসে আমিরুল মুমিনের কাছে বলতেছেন আমিরুল মুমিন আমার তো বিয়ে হয় না বয়স তো কি করা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে তুমি দৈনিক ইস্তেগফার করো সকালে বিকেলে এতবার ইস্তেগফার করো এখন বলেন তো দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ওনার কাছে যিনি ফতোয়ার জন্য আসতে সমাধান নেওয়ার সমস্যার কথা বলার জন্য আসছে উনিও তো আরবি উনি আরবি না আমাদের দেশে আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়লে যদি মামুনুল হকের সমান ফতোয়া দেওয়ার অধিকার থাকে তাহলে আমিরুল মুমিনিন যে দেশের আরবি তার কাছে যে আসছে সেও তো আরবি সেও তো আরবি জানে সে তো কোরআন জানে সে তো হাদিস জানে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন ইস্তেগফারের সাথে বিয়ের কি সম্পর্ক কোরআন হাদিসের কোথাও তো নাই যে ইস্তেগফার করলে বিয়ে হবে এই কথা যখন বলছেন আমিরুল মুমিনিন তখন বললেন বিয়ের কথা নাই না আমিরুল মুমিনিন তখন এই আয়াত তেলাওয়াত করলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا حضرت عمر رضي الله عنه تلاوت করে শুনায় দিয়ে বললেন এই যুবক বলতো আল্লাহ কি বললেন ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো তাহলে কি দিবেন রব রব বললেন আমি তোমাদেরকে সম্পদ দেব সন্তানও দেব আরে তুই ইস্তেগফার করতে থাক মালিক তো ওয়াদা দিয়েছেন সন্তান দেওয়ার জন্য সন্তান তো স্ত্রী ছাড়া হবে না সন্তান তো স্ত্রী ছাড়া হবে না নাকি বর্তমান আধুনিক যুগে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি অমুক মডেল বিবাহের আগেই মা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখি অমুক মডেল বিবাহের আগেই মা হয়েছে খুব সুন্দর কথা না কথা বলেন না কেন আর একটু জোরে বলেন আরো জোরে স্লোগান দিয়ে বলেন নাউজুবিল্লাহ আধুনিক যুগে বিবাহের আগে মা হয় আধুনিক যুগে তো আধুনিক যুগে বিবাহের আগে মা হওয়ার সুযোগ থাকলেও পুরুষ তো বিবাহের আগে বাবা হওয়ার কোনো সুযোগ নাই পুরুষের আর ও তো আর পেটে নিতে পারতেছে না কার্তা নেবে ওর তো বাবা হতে চাইলে একজন স্ত্রী লাগবে তো আল্লাহ পাক বলেছেন তুমি আমার কাছে ইস্তেগফার করো আমি তোমাকে সম্পদ দেব আমি তোমাকে সন্তান দেব সুতরাং তুই বেশি করে ইস্তেগফার কর তোর জন্য সন্তানের বাজেট হলে সন্তান 10 20টা সন্তান ওয়ালা সন্তানের মা তোর কাছে চলে আসবে মুহতারাম হাজিরিন এজন্য ইস্তেগফারের অনেক ফজিলত আমরা ইনশাআল্লাহ আজকে সকাল থেকে
যে যতদিন দুনিয়াতে বেঁচে আছি সকালবেলায় 100 বার ইস্তেগফার, বিকালবেলায় 100 বার ইস্তেগফার করতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 এত টুক টুক পড়বেন মাঝে মাঝে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বললেন। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা মাঝে মাঝে পড়বেন। আর পড়বেন হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও দোস্ত, তোমরা যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলতে চাও, বিজয় বিরোধী বলতে চাও, তাদেরকে বলতে চাই, মাত্র কয়েক বছরের ব্যবধানে যে দেশের মানুষ একজন বমি করেছে আর একজন সেটা ধুয়ে খেয়েছে, এতটা দুর্ভিক্ষতা ছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে, এই যে অর্থনৈতিক সমৃদ্ধি, এটা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের বাংলা আর ইংরেজি গানের কারণে হয় নাই, বরং ওলামায়ে কেরামের চোখের পানি আর আল্লাহর কাছে ইস্তেগফারের বদৌলতে হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, কান্নাকাটি করি, স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের দরজাকে বলন্দ করে দাও, তাদের আপনজন যারা আছে তাদেরকে দিনের পথে কবুল করে নাও, যারা মুক্তিযুদ্ধ আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতার জীবন দান করো। আমরা দোয়া করি, যেটা মূল পদ্ধতি মুসলমানের জন্য সেটা আমরা পালন করি, আর আমাদেরকেই তোমরা জাগির হিসেবে রাখতে চাও, এই কাজটা কখনো ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বারা কি বুঝাইলাম? আমাদের দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমার জীবনের এমন কোন দিক নাই যেই দিক ইসলাম আমাকে সুন্দর স্পষ্ট দিক নির্দেশনা দেয় নাই, সুতরাং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে আমাকে জান্নাতের যাত্রী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখে পানি আসার জন্য বাসে থুতুর দেখিয়ে দেব না, র‍্যাবের ডাক দিই তাই।